বেদের মেয়ে আপনি নায়ক থাকাকালে এবং ওই ছবির ব্যবসায়িক সাফল্য তো আমরা জেনেছি আমরা জানিও এটা কিন্তু আপনার কোনো বিশেষ অভিজ্ঞতা আছে কিনা আমি তো বাংলাদেশে বেদের মেয়ে জ্যোৎস্নার নায়ক এই ছবিটি ইন্ডিয়াতেও কিন্তু হয়েছে কলকাতা হয়েছে তো কলকাতায় আমি যখন জাহানারাকে নিয়ে আমি চিকিৎসা করাতে গেলাম একটি বড় হাসপাতালে সেইখানে কেমনে কেমনে মানে একজন নার্স প্রথমে আমাকে চিনতে পেরেছে যে আমি বাংলাদেশের বেদে মেজো নায়ক বাসপোরা হোক মানে ইয়েতে হাসপাতালে রটে গেল যে অরিজিনাল মানে আহ বেদের মেয়েজোস্তার নায়ক এসেছে সে কি খাতে টাতের মানে এটা মানে বলার মতো না সাংঘাতিক ব্যাপার এটা যেটা আমার কাছে মানে বেদের একটা সুন্দর অভিজ্ঞতা আপনি তো বিভিন্ন চলচ্চিত্রে বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করেছেন এবং সেই চরিত্র নিয়ে ভেবেছেন নিজে নিজে হ্যাঁ প্রস্তুত হয়েছেন পরিচালকরা আপনাকে পরিচালকরা যেটা আমি আমাকে যেমন আমার প্রথম যিনি আমাকে চলচ্চিত্র এনেছেন আমার উস্তাদ সুভাষ দত্ত উনি যে কাজটি করেছেন সেটি হলো যে আমি বলবো যে এর পরবর্তী সময় অন্যান্য পরিচালকদের কাছ থেকে আমি এই জিনিসটি পাইনি উনি আমি ওই বসুন্ধরা একজন পেন্টারের আমি চিত্রশিল্পী ছিলাম আর্ট কলেজে গিয়ে রীতিমতো ছয় মাসের মতো আমি ওখানে ছাত্ররা কিভাবে তুলি ধরে ক্যানভাসে কিভাবে আঁকে সেগুলো আমাকে রপ্ত করতে হয়েছে এবং বাসায় আমি রীতিমতো চেষ্টা করতাম এরকম আমার জীবনে আমি বোধহয় সাত আটটা ছবিতে আমি হয়তো হোমওয়ার্ক করা করে কাজ করার স্কোপ হয়েছে সব ছবিতে হয় না সবাই আবার ওইভাবে কাজও করেন না সব পরিচালকরা ওইভাবে কাজও করেন না আমি যেটা বলতে চাচ্ছিলাম কাঞ্চন যে শুরুর দিকে আপনি কিন্তু তথাকথিত বাণিজ্যিক চলচ্চিত্রে খুব একটা কাজ করতে তাই তো হ্যাঁ আমার ইচ্ছাও ছিল দাদা আমি যখন বসুন্ধরা আমি নায়ক হলাম এবং পর্বতের সময় ডুমুরের ফলে আমি নায়ক হলাম আমার ধারণা ছিল যে চলচ্চিত্রটা বোধহয় এই রকমই আর কি তো এইগুলোই বোধ মানুষ মানে খুব বেশি পছন্দ করে কিন্তু সত্যি কথা বলতে গিয়ে দাদা যে আমাদের যে চলচ্চিত্রের যে দর্শক সেটার মধ্যে যে ভাগ আর কি এই শ্রেণীর দর্শক খুব কম কিন্তু এবং এই শ্রেণীর দর্শকের জন্য ছবি তৈরি করলে পরে ব্যবসায়িক ভাবে সেটা সফলতা কিন্তু আসে না কারণ আপনি তো ই পেয়েছেন জাতীয় পুরস্কার পেয়েছেন দুবার পেয়েছেন না কতবার হ্যাঁ দুবার পেয়েছে একবার নেই নেই আরেকবার নিয়েছে এই ঘটনাটা একটু বলুন এই ঘটনাটা হলো যে আমি শাস্ত্রী ছবিতে ছয় সালে শাস্তি ছবিতে জাতীয় পুরস্কার আমাকে দেওয়া হয়েছে তো এইখানে ভুলটি যে করেছে সেটা হলো পরিচালকের মানে সহকারী এখানে এর আগেও আমার মোস্তফা ভাইয়ের একটা ঘটনা এরকম ঘটেছিল মোস্তফা ভাইও একটি ছবিতে উনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তাকে সাপোর্টিংয়ে তাকে পুরস্কার দেওয়া হয় তারপর মোস্তফা সেটি ওই স্টেজে গিয়ে এটি প্রত্যাখ্যান করেন এবং বলেন যে আমি কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছি আমাকে সাপোর্টিং দিয়েছে আমি এটা নিতে আমি রাজি না তো তারপরে থেকে এখানে যে সিস্টেম করেছে একটা ফর্ম তারা তৈরি করে দিয়েছে যে কে কি অভিনয় করেছে এটা লিখে দিতে হবে পরিচালক কিংবা প্রোডিউসার যারা আছেন তারা এই ফর্মটা ফিল করে দিতে হয় তো পরিচালক নিজে এই ফর্মটা ফিল না করে তার অ্যাসিস্ট্যান্টকে এটা দিয়েছেন ফর্মটা ফিল করার জন্য তো সে আমাকে আমি যেখানে মানে কেন্দ্রীয় চরিত্র আমি এবং রিয়াজ দুজনেই কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছি তো ওই অ্যাসিস্ট্যান্ট কি করেছে আমাকে একটা পার্শ্ব চরিত্র লিখে দিয়েছে এখন জুরি বোর্ড তারা দেখেছে যে আমি পার্শ্ব চরিত্রের জন্য আমাকে আবেদন করেছে তারা আমাকে পার্শ্ব চরিত্র দিয়েছে আমি একজন শিল্পী হিসাবে মনে করি যে আমি কেন্দ্রীয় চরিত্র অভিনয় করে আমি পার্শ্ব চরিত্র অভিনেতা হিসাবে আমি পুরস্কার কেন নেব আমি সেটি প্রত্যাখ্যান করেছে যে আমি এটি নেই নেই আচ্ছা আপনার প্রথম ছবির নায়িকা ছিলেন ববিতা হ্যাঁ পরবর্তীতে আপনার সাথে অনেকেই জুটি হয়েছে হ্যাঁ এবং এদের সাথে আপনার একটা সুন্দর সম্পর্ক আছে হ্যাঁ অবশ্যই এদেরকে নিয়ে কখনো কোনো গসিপ ঠসিপের শিকার হতে হয়নি তোমার একটা ঘটনা বলি দাদা এখন রোজেনার সঙ্গে আমার একটা মানে এই ধরনের একটা ঘটনা মানে পত্রপত্রিকা আসলো আসার পর আমি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম তখন রোজেনার সঙ্গে আমি অভিনয় করতেই আমি তখন রীতিমতো কাপা কাপি করতাম যে আবার নাকি মানে মনে করে যে সত্যি সত্যি প্রেম কেনা অমুক এবং মানে এমন মানে খারাপ লাগতো যে যে তাকে তার সঙ্গে যদি না হয় হিরোইন হিসাবে এখন তাইলে নিলে বোধহয় আমার ভালো লাগে